আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিফ গ্রুপের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে কথা হলো কিছু চৌকের এবং কাঠ সম্পর্কে। যারা আমাদেরকে প্রতিনিয়ত কাঠ সাইজ সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তুলে ধরা। আমাদের ভিডিওগুলো এভরিডে যারা দেখে আসছেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আপনাদের রেসপন্স আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে এবং আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে আমাদেরকে সাপোর্ট করছেন যেন আমরা সামনে দিকে এগিয়ে যাই। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালোবাসায় এবং সবার কাছেই ভালো পাওয়ার প্রত্যাশায় আপনাদের কাছে সবসময় আমরা আমাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করা। আমার জন্য পার্সোনালি দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই সুস্থতা নিয়ামত দান করে। আর সুস্থতা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জন্যে, যার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। আমার জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন খুব শীঘ্রই আমাকে সুস্থ করে দেয়। আমি আপনাদের কাছে শুধুমাত্র দোয়ার জন্য আসছি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে যে চৌকারগুলো নিয়ে কথা বলবো ডিটেলসে সরাসরি পয়েন্টে চলে যাই। আজকের ভিডিও মাধ্যমে যে চৌকারগুলো দেখাচ্ছি এটাকে টিক চামল চৌকার বলা হয় থাকে। মূলত এগুলো ছয় আর এবং এগারো আড়াই করা হয় থাকে। এই ধরনের ফাইল থেকে আপনার স্ক্রিনের মধ্যে দেখছেন এখানে অনেকগুলো কাঠ থাকে, যার যে মেজারমেন্ট এই মেজারমেন্ট অনুযায়ী কাঠগুলো কাটিং করে তার অনুযায়ী করে চৌকার হোক ঘরের কাজে হোক সব ধরনের কাঠ ব্যবহার করা থাকে। এই মুহূর্তে দেখছেন বার্মাটিকের কিছু ফাইল এবং গর্জনের কিছু কাঠ, সাথে আছে চিক চাম্বলের কিছু কাঠ। বেশিরভাগ চিকন কাঠগুলোতে গর্জন কাঠগুলো দেখা যাচ্ছে এখানে। এই মুহূর্তে এই কাঠগুলো দিয়ে শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইন করার জন্যে মূলত এই কাঠগুলো নিয়ে আসা। এছাড়াও যদি ছয় আর এবং এগারো আড়াই নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা এই ধরনের কাঠগুলো সংগ্রহ করতে পারবেন। বিশেষ এমন একটি জায়গা যেখান থেকে আমরা চাইলেও আপনার কোনো না কোনো প্রজেক্ট থেকে আপনাকে এই পণ্যগুলো নিতে হবে, কিন্তু বিশ্বাসের তৈরিটা করার জন্যে আমরা আপনাদের কাছে মূলত এই ভিডিওগুলো তুলে ধরি। অনেকেই টাকা ইনভেস্ট করে, টাকা খরচ করে যে একটা কাঠের সেফটি দুশো টাকা পাঁচশো টাকা খরচ করে, তারপরেও তার মালটা পাঁচশো টাকার সমতুল্য কাঠের মান হয় না, যার জন্যে তারা এত কিছুর পরও বিশ্বাসটা করতে পারে না। টাকা খরচ হয়, সব কিছু নষ্ট হয়, অ্যাটলিস্ট অন্তত বিশ্বাসের জায়গাটা পায় না বলে আপনাদের কাছে বলবো আপনারা আমাদের কারখানায় আসেন, আমাদের অফিসে কথা বলুন এবং আপনার যেই কোয়ালিটির পণ্য লাগবে সেটা আমাদের কাছে শেয়ার করলে আমরা আপনাদেরকে সেই কোয়ালিটির পণ্যটাই আপনাদেরকে দিয়ে যাব। এই মুহূর্তে সাইডের যে কাঠগুলো দেখছেন এটি মূলত বার্মাটিক কাঠ। বার্মাটিকের কাঠের সিফটে এগারো হাজার পাঁচশো টাকা বর্তমানে ফাইল সাইজ হিসাবে, যদি এখানে মেজারমেন্ট আছে ফিনিশিং বা কাটিং করার পর এগুলো নয় হাজার টাকার মতো ফার সেফটি চলে আসবে। এর মধ্যে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেগুন কাঠ প্লাস হচ্ছে গামারি কাঠ সংমিশ্রণে এখানে রয়েছে। সেগুন কাঠের সাইজ কাঠ এবং গোল কাঠ নিয়ে আমি খুব বেশি ভিডিও করতে চাই না, যারা শুধুমাত্র চৌকার এবং পাল্লার প্রয়োজন শুধুমাত্র তারা আমাদেরকে কল দিবেন, আমরা আপনাদেরকে চৌকার পাল্লা তৈরি করে নিয়ে দিয়ে দিব। আর আমাদের নিজস্ব সিজনিং চেম্বার থাকার কারণে কাঠগুলো আমরা নিজেরাই সিজন করে আপনাদের কাছে মেশিনের মাধ্যমে তৈরি করে টু ডি ডিজাইন করে একটি কমপ্লিটলি চৌকার এবং পাল্লা বিক্রি করে থাকি। তো আজকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আসার উদ্দেশ্য আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে আপনাদের বাজে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আপনাদের সাথে কথা বলতে পারি, এই প্রত্যাশায় ভিডিওটা তুলে ধরাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যে কোনো কিছুর প্রয়োজন হলে না আমাদের সময় ছাড়া কল দিবেন, আমরা আপনাদের প্রত্যেকটা ফোন রিসিভ করে আপনাদের সকল কিছু জানিয়ে দেবো। যারা দেশের বাইরে থাকেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নক করবেন।